ওয়েল, থাম্বনেল আপলোডের ক্ষেত্রে আপনারা মেইনলি দু ধরনের সমস্যা ফেস করছেন। প্রথমটা হচ্ছে কিভাবে আপনি একটা থাম্বনেল আপলোড করবেন সেটাই বুঝতে পারছেন না। দ্বিতীয়ত হচ্ছে থাম্বনেল আপলোডের সময় আপনাকে বলছে যে আপনার চ্যানেলটিকে অবশ্যই ভেরিফাই করতে হবে। কিভাবে আপনি মোবাইল ফোন দিয়ে আপনার চ্যানেলকে ভেরিফাই করতে পারেন তার উপরে অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও রয়েছে, আপনারা সেটা দেখে ভেরিফাই করা শিখে নেবেন। অথবা ইউটিউবের সার্চ বারে গিয়ে সার্চ করুন হাউ টু ভেরিফাই ইউটিউব চ্যানেল, দেন আপনি হতে হতে ভিডিও পেয়ে যাবেন, সেগুলোর ভিতরে একটি দেখে আপনি ভেরিফাই করা শিখে আপনার চ্যানেলটিকে ভেরিফাই করে নেবেন। মোবাইল ফোন দিয়ে যদি আপনি থাম্বনেল আপলোড করতে চান তাহলে আপনাকে প্রথমত একটি অ্যাপস ইনস্টল করতে হবে। তো অ্যাপটির নাম হচ্ছে YT স্টুডিও বা ইউটিউব স্টুডিও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে গিয়ে সার্চ করুন অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে চেক করে অ্যাপটিকে ইনস্টল করে নিন। বাকি কাজ আমি দেখাবো সরাসরি স্ক্রিনে গিয়ে। তবে তার আগে বলবো, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন বা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো চলুন আর কথা না বাড়ি, ভিডিওটা শুরু করা যাক। তো থাম্বনেল আপলোডের জন্য কিন্তু অবশ্যই আপনাকে একটি সুন্দর থাম্বনেল মেক করতে হবে। কিভাবে আপনি একটি সুন্দর এবং প্রফেশনাল থাম্বনেল মেক করতে পারেন তার উপরে কিন্তু আমাদের চ্যানেলে একটি ভিডিও আছে, সেটা আপনি দেখে নিতে পারেন। তো যাই হোক, প্রথমে আমরা ইউটিউব স্টুডিও অ্যাপটিকে ওপেন করব, এরপরে চলে আসব আমরা প্রথমে এখান থেকে যেই ভিডিওর থাম্বনেল আমরা কাস্টমভাবে আপলোড করতে চাচ্ছি সেই ভিডিওটাকে এখান থেকে সিলেক্ট করে নেব। তো সিম্পলি আমি এই ভিডিওটাকে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য সিলেক্ট করে নিলাম। এরপরে আপনারা উপরের দিকে দেখবেন একটা পেন আইকন রয়েছে, সিম্পলি আমরা এই পেন আইকন একটা ক্লিক করব। পেন আইকনটিতে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং এখানে আপনারা দেখতে পাবেন এডিট থাম্বনেইল বলে একটা অপশন রয়েছে, আপনারা সিম্পলি এখানে একটা ক্লিক করবেন। এরপরে নিচের দিকে এখানে দেখবেন স্বয়ংক্রিয়ভাবে তিনটি থাম্বনেইল কিন্তু আপনার ভিডিওর যে কোনো অংশ থেকে সিলেক্টেড হয়ে থাকবে, এর ভিতর থেকে আপনারা যে কোনো একটি থাম্বনেইল সিলেক্ট করতে পারেন। তো আপনি যেহেতু আমরা যেহেতু কাস্টম থাম্বনেইল আপলোড করতে চাচ্ছি তো আমরা এখান থেকে সিম্পলি কাস্টম থাম্বনেইল এই অপশনটিকে সিলেক্ট করব। আপনাদের যাদের ইউটিউব চ্যানেল ভেরিফাই করা নাই তারা এখানে কাস্টম থাম্বনেইল এখান থেকে আপলোড করতে পারবেন না, এই জন্য প্রথমে আপনাদেরকে আপনাদের ইউটিউব চ্যানেলটাকে ভেরিফাই করে নিতে হবে। তো আমি শুরুতেই বলেছি আমাদের চ্যানেলে একটা ভিডিও রয়েছে, সেটা দেখে কিন্তু আপনি আপনার চ্যানেলটিকে মোবাইল ফোন দিয়ে ভেরিফাই করে নিতে পারেন। তো ভেরিফাই করা হয়ে গেলে আপনারা সিম্পলি এখান থেকে কাস্টম থাম্বনেইল এই অপশনটিকে সিলেক্ট করবেন। এরপরে আপনারা আপনাদের ফোনের গ্যালারি থেকে যে কোনো একটি ফটো সিলেক্ট করবেন। তো অলরেডি আমরা একটা থাম্বনেইল মেক করে রেখেছি, সিম্পলি আমরা এখান থেকে সেটা সিলেক্ট করলাম। তো এরপরে এটা সিলেক্ট করার পরে আপনারা এখান থেকে উপরের দিকে ডান দিকে কর্নারে দেখবেন যে একটা সিলেক্ট নামে একটা অপশন রয়েছে, সিম্পলি সিলেক্ট অপশনটিতে ক্লিক করবেন। দেন দেখবেন সব কিছু সিলেক্টেড হয়ে গেছে। এবার আপনারা ডান দিকের কর্নারে এখান থেকে সেভ আইকনটিতে ক্লিক করে দেবেন, তাহলে আমাদের এই থাম্বনেইলটি সেভ হয়ে যাবে। তো এইভাবে কিন্তু খুব সহজেই আপনারা আপনাদের মোবাইল ফোন দিয়েই আপনাদের ইউটিউব ভিডিওর থাম্বনেইল চেঞ্জ করতে বা আপলোড দিতে পারেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, আশা করি ভিডিওটা আপনাদের জন্য অনেক অনেক হেল্পফুল হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক দেবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।